told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake. বিচিত্র সংবাদে স্বাগত। 1 কেজি শশার দাম 2,50,000 টাকা, কি ভাবা যায়? আপনি ভাবতে পারেন বাজারে গেলে যে শশা 40 কিংবা 50 টাকা কেজিতে পাওয়া যায়, তার দাম কি করে এত টাকা হতে পারে? তাহলে এটি কি ধরনের শশা যার দাম শুনে চক্ষু কপালে ওঠার মতো অবস্থা? আপনি ঠিকই ধরেছেন, বাজারে ঘুরে যে শশা পাওয়া যায় এটি তেমন গোত্রের শশা নয়। এর জন্ম মাচা কিংবা জমিতে নয়, এই শশা জন্মায় সমুদ্রের নিচে, যা সি কিউকাম্বার নামে পরিচিত। এ নামে পরিচিত হলেও এটা আসলে এক ধরনের সামুদ্রিক জীব। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে মুন্নার খাড়িতে মূলত এই জীব পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারে এই সামুদ্রিক শশার বিপুল চাহিদা রয়েছে এবং দামও অনেক। মুন্নার খাড়ি থেকে এই সামুদ্রিক জীব বিপুল পরিমাণে চোরাচালান হচ্ছে। যৌনবর্ধক ওষুধ, ক্যান্সারের চিকিৎসা, তেল, ক্রিম, প্রসাধনী সামগ্রী বানাতে এই সামুদ্রিক জীবকে ব্যবহার করা হয়। ওষুধ ছাড়াও চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই জীবের দামি রেসিপি তৈরি হয়। সামুদ্রিক শসা একিনোডার্মার প্রজাতির জীব। আকারে অনেকটা টিউবের মতো দেখতে, দেখতে অনেকটা শসার মতো, তাই এর নাম সি কিউকাম্বার দেওয়া হয়েছে। সমুদ্রের নিচে বালুর মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট জীব হচ্ছে এদের খাদ্য। এর গা নরম এবং তুলতুলে। সমুদ্রের বস্তুতন্ত্রের ওপর এই জীবের বিশেষ ভূমিকা রয়েছে। এর বিষ্ঠায় যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম রয়েছে, তা প্রবাল প্রাচীরের জন্য খুব উপযোগী। তবে চিন্তার বিষয় হচ্ছে ক্রমেই এই জীব বিলুপ্তির পথে। এর কারণ চোরাচালান। 41 বছরে এই সামুদ্রিক শসার দাম বেড়েছে বহুগুণ। 1980 সালে এই শসার দাম ছিল কেজি প্রতি 5,000 টাকা, এখন যা বেড়ে হয়েছে 21,000 টাকা। তবে এর মধ্যে কয়েকটি বিশেষ প্রজাতির শসা রয়েছে যার দাম 1 কেজি 2,50,000 টাকার বেশি। বন্ধুরা, বিচিত্র সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, yeah.